আজকে আমরা ভীষণ 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 টেস্টি আমাদের বাড়ির বাগানের মানকচু দিয়ে রুই মাছ রান্না করবো তার জন্য রুই মাছটা কিন্তু লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ম্যানেজ করে রেখেছিলাম সেটা এবার মুচমুচ করে ভেজে নেব। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে অপর দিকে আমি মানকচুগুলো কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা লবণ দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর মানকচুটাও কিন্তু লবণ হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি সেই তেলেই আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কুচি রাখা পেঁয়াজটা দিয়েছি এদিকে আদা আর রসুনের পেস্ট করে সেটা দিলাম জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ কিছুটা নাড়াচাড়া করে ভেজে রাখা আর আলুটা কিন্তু অ্যাড করে দিয়েছি এরপরে দিয়ে দিলাম গরম জল অনেকটা কষাতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এটা খেতে খুব খুব ভালো তো চলো এমন ভিডিও দেখার জন্য ফলো করে দিও টাটা